গরু পাচার কাণ্ডে উত্তাল রাজ্য। এর মধ্যে পরপর গরু চুরির ঘটনায় উত্তেজনা শিলিগুড়ির খড়িবাড়ি এলাকায়। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ধৃত এক। অন্যদিকে মঙ্গলকোটেও 53টি গরু সহ ধৃত 4 জন পাচারকারী। শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের নেতাজি পল্লী, মহিষবাড়ী, পানিয়া বস্তি সহ বিভিন্ন জায়গা থেকে গত এক মাস ধরে প্রায় 15টি গরু চুরি গিয়েছে বলে অভিযোগ। তদন্তে নেমে খড়িবাড়ির ভেলকুজত এলাকা থেকে একজনকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। গরুটা আমার মানে বেড়াটা কাইটে চুরি করে নিয়ে চলে গেছে। মনে হচ্ছে ওরা মানে কয়েকদিন ধরে আমার গরুটার পর পর নজর দিয়ে দিয়ে রাখছিল। সেদিনকে আমার মানে এত শরীর খারাপ হয়ে গেছে, রাত্রে আর উঠতে পারিনি বলে ওরা মানে রাত্রে চান্স পেয়ে ওরা মানে নিয়ে কাইট বেড়া কাইটে নিয়ে চলে গেছে। যাদের গরু চুরি গিয়েছে তাদের মূলত গরুর দুধ বিক্রি করেই দিন গুজরান হয়। গরু না থাকায় উপার্জনের পথও প্রায় বন্ধ। বিগত দিনে বহু গরু চুরির ঘটনা আমরা খড়িবাড়িতে দেখছি এবং বহু অভিযোগও হয়েছে। পুলিশ কিছু ক্ষেত্রে সক্রিয় ছিল, কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয় ছিল। আজকে দেখতে পারলাম যে একজন হাতে নাতে ধরা পড়ছে। আশা রাখবো এর মাধ্যমে খড়িবাড়ি থানার পুলিশ এর সাথে যতজন জড়িত আছে তাদেরকে যেন গ্রেপ্তার করে এবং এর কিনারা করে। চুরি করে গরুগুলিকে কোথায় পাচার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পার্শ্ববর্তী নেপাল বা বাংলাদেশে পাচার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।